চব্বিশের গণঅভ্যুত্থানের পর জনগণের পক্ষে কিছু বলার জন্য আমার মনে হলো, যদি আমরা একটি সুন্দর আগামীর দেশ, তরুণ প্রজন্মের এবং জনগণের দেশ গড়ে তুলতে চাই, আমাদের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য চেষ্টা করতে হবে। ডক্টর ইউনূস সরকারকে আমরা 18 মাস সময় দিতে চাই। তিনি আমাদের কাছে 18 মাস সময় চেয়েছেন, কিন্তু ভোটাধিকারের সংগ্রাম, গণতন্ত্রের সংগ্রাম, এটাকে বাধা দেওয়া যাবে না, এটাতে বাধা দেওয়া যাবে না। আর জনগণের অর্থনৈতিক মুক্তির ব্যাপারে আমরা যদি আমাদের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীকে যদি তার ন্যায্য মজুরি দেই, তারা চিকিৎসার সুযোগ পাবে, তাদের সন্তানের লেখাপড়ার সুযোগ পাবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, মৌলিক অধিকার সমগ্র সুযোগ পাবে, উন্নত রাষ্ট্র, কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে হলে অর্থনৈতিক মুক্তির বিকল্প পথ নেই। যে দলই ক্ষমতায় আসুক না কেন, যদি জনগণের পকেটে চলার মতো টাকা পয়সা না থাকে, তবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে চাইলেও কিন্তু তারা জনকল্যাণমূলক কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। ধরে নেন, একটা মহাসমাবেশে ডাক দিছে ডক্টর ইউনূস সাহেব যে সারা বাংলাদেশের জনগণকে নিয়ে আমি একটা সুরারদি উদ্যানে উঁচু মঞ্চ করে এখানে একটা বৈঠক করতে চাই, পরামর্শ সভা। এখন আমার যদি পকেটে টাকা না থাকে, আমার বাতি জুটে না, গাড়ি ভাড়া থাকি, আমি ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া এত দূর থেকে আমি কি ঢাকা শহরে আসবো, আসতে পারবো? সেটাই এখন ডক্টর ইউনূস সাহেবকে বলছি যে সংস্কার কি কি করবেন সেটা আমাদের সাথে আলোচনা করতে সুরারদি ময়দান একটা স্টেজ করে সারা বাংলাদেশ থেকে জনগণকে ডাক দেন, বিএনপির মির্জা ফখরুল সাহেবকে দাওয়াত দেন, অন্য দলের বড় বড় নেতাদেরও স্টেজে বসান, সংস্কার কি কি হবে, তবে এখানে আমেরিকার রাষ্ট্রদূত এবং রাষ্ট্রদূতকে রাখতে হবে, কারণ আন্তর্জাতিক বিশ্বের সাথে রাজনীতি করতে গেলে দেখা গেছে আমেরিকা দেখা গেছে অনেক সময় সেনাপ্রধানকে প্রভাবিত করে। তাই সেনাপ্রধান যদি সাহস নিয়ে কাজ করতে চায়, পুলিশ বাহিনীকে ঐক্যবদ্ধ করে একটা সুন্দর দেশ গড়তে চায়, ছাত্ররা যেহেতু পুলিশের উপর একটু ক্ষিপ্ত, সুন্দর একটা পুলিশ বাহিনী গড়তে হলে সেনাবাহিনীর ট্রেনিং অবশ্যই লাগবে। যেমন দেখেন মোহাম্মদপুরে কিছু অস্ত্র উদ্ধার করছে, সেখানে 3 জন সেনাবাহিনী, 3 জন র্যাব, 3 জন পুলিশ ছিল, এরকম 3 জন পুলিশ না, 3 জন আনসারও রাখতে হবে, এমনকি ডিবি যারা আছে, ডিবির আইন ফর্মার কাজ করবে, খবরাখবর দিবে, এবং সেনাবাহিনীর যেই প্রত্যেক থানার এবং ইউনিয়নের যেই সেনাবাহিনীর নম্বর জনগণের কাছে থাকতে হবে, বিপদ আপদে যাতে তাৎক্ষণিক তাদের পাওয়া যায়। এরকম ব্রিগেড যদি গঠন করতারেন স্বতন্ত্রভাবে, তবে কোনো সরকারকে উৎখাত না, আবার কোনো সরকারকে একটা ক্ষমতায় বসার জন্য সেনাবাহিনী ষড়যন্ত্র করবে এইরকমও না, রাজনৈতিক দলের সাথে পরামর্শ করতে হবে। এই জন্য এই সুরারদি ময়দানে স্টেজ করে ডক্টর ইউনূস সাহেব প্রধান অতিথি, মির্জা ফখরুল সাহেব সহ বিভিন্ন দলের চেয়ারম্যানরা ওইখানে বসবে, জনগণ আসবে স্বইচ্ছায়, নিজের ভাড়া দিয়ে আমরা আসবো প্রয়োজনে, কি কি সংস্কার হবে আমরা সেইটা আগে ফয়সালা করতে হবে। যেমন অনেকগুলো উপদেষ্টা আছেন আপনারা, অনেক উপদেষ্টা আছেন, এখানে উপদেষ্টা মণ্ডলী বাড়াতে হবে। যেমন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, এখানে 2টা মন্ত্রণালয়ের 1 জন উপদেষ্টা কেন, এখানে 1 জন উপদেষ্টা বাড়াতে হবে। আর শিশু অধিকার আপনারা আদায় করতে চান, শিশু মন্ত্রণালয় আলাদা ভাগ করতে হবে। কালকেও আমি বলেছিলাম যে যারা নিহত এই আন্দোলনে, গণঅভ্যুত্থানে, ছাত্র হোক, শ্রমিক হোক, দলীয় নেতা হোক, সকলকে যদি আমি পারি, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হয়ে গেছে, যদি মনে করেন 2000 আহত পরিবার হয়, 2000 কোটি টাকা, আমি 1 কোটি করে হলে 2000 কোটি টাকা দেওয়ার মতো ক্যাপাসিটি বাংলাদেশ আছে, 2 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে গা, 1 কোটি করে 50 লাখ করেও যদি দেই প্রত্যেকটা, তারপরে কিন্তু দেওয়া সম্ভব, অসম্ভবের কিছু নাই, একটা চেক দিয়ে দিবে। আমি বলি আজকে চিকিৎসা পায় না, এক 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 আহত ছেলে আছে, আমি চিকিৎসা পাই না, আমার আরও 50,000 টাকা দরকার। আসলে এগুলো কি আসলে রাজনৈতিক কোনো ষড়যন্ত্র না, তারা অরিজিনালি পাইতেছে না, আমাদের তদন্ত, ছাত্র জনতা তদন্ত করা উচিত, আমরা মনে করি হয়তো বা পাইতেছি না, নালে সে কেন এখানে আহত লোক এখানে রাস্তায় আসবে, ছাত্ররা, ছাত্র জনতা আহত নিহত তাদের জন্য ব্যথা আমাদের চিরকাল।